নমস্কার বন্ধুরা, আমি জোৎস্না। শুভ জন্মাষ্টমী, আর সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইতালিতে আমাদের বাসায় যেভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করলাম সেই ব্লগটি। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে থাকুন। আর এখন বাজে বিকেল 5টা। আমি প্রথমে ঠাকুরের আসন সাজিয়ে রাখবো, তারপরে ভোগ সাজিয়ে নিব, আর পুজো করব রাত 8টার পরে। তো অনেক লোক হবে, তার জন্য আমি সবকিছু আগে থেকে একটু গুছিয়ে নিয়েছি। আরেকটি কথা, এই পুজো করছি আমরা কিন্তু সবাই মিলে, মানে আমরা জেনোবা শ্রেষ্ঠী প্রণন্তে যত হিন্দু আছি, এখানে একটি হিন্দু সংগঠন তৈরি হয়েছে, সেই সংগঠন থেকে সবাই মিলে আমার বাসায় পূজা হচ্ছে। আর এই পূজোর নিয়মের কাজের দায়িত্ব আমার উপরই ছিল, আমি গতকাল সংযম রেখে সবকিছু ঠাকুরের জন্য তৈরি করে নিয়েছি। নাড়ু, মল, লুচি, সুজি, পিঠা, তারপরে ঠাকুরের জন্য কেক তৈরি করেছি। তো এখন ঠাকুরের আসন এবং ভোগ সাজানোর পরে একটু অপেক্ষা করব সবার জন্য, সবাই আসবে, তারপরে রাত 8টার পরে পূজায় বসবো। তো বন্ধুরা, এখন 8টার বেশি বাজে আর অলরেডি সবাই চলে এসেছে। তো আমি কিন্তু নতুন আরেকটি শাড়ি পরে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর এখানে আমরা ঠাকুরের সামনে বসে আছি, ছেলেদের জন্য ওয়েট করছি, ওনারা আবার মিটিং করছে, কারণ সামনে দুর্গাপুজো, দুর্গাপুজো কিভাবে করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছে। তো ওনারা আসলে আমরা পূজা শুরু করব।
তো সবাই চলে এসেছে, এখন আমরা পুজো করব। ঠাকুরের পুজো হয়ে গিয়েছে, এখন আমরা প্রণাম করে রুম থেকে বের হয়ে যাব, আর রুমের দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে আমরা কীর্তন করব। জয় রাধা মাধব, জয় রাধা।
তোমার মনে কান্না করতেছে উত্তম দা আছে উত্তম দা কি উত্তম দা কি বসে উত্তম দা কি বসে